লকডাউনের ফলে বিভিন্ন খাবারের দোকান বন্ধ, বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সংলগ্ন খাবারের দোকানগুলি বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘ কয়েকদিন ধরে। রোগীদের দেখতে আসা আত্মীয় স্বজনরা তারা পড়েছে চরম বিপাকে, কারণ সঠিক সময়ে খাবার কিনে তারা খেতে পাচ্ছেন না। তাঁদের কথা ভেবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রোগীর আত্মীয়দের জন্য অন্ন সংস্থান করেছে জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন। তিনি নিজে দুবেলা সেখানে কয়েক হাজার মানুষকে খাবার খাওয়াচ্ছেন। মূলত রোজা শুরু হয়ে যাওয়ার কারণে এক বেলা করে খাবার দেয়া হচ্ছে। রোগী থেকে রোগীর আত্মীয়রা এই পরিষেবা পেয়ে তারা যথেষ্টই খুশি। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেনের সঙ্গে। কি বললেন তিনি চলুন শুনি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমরা মেডিকেল কলেজে আমরা বিভিন্ন কাজে এবং প্রশাসনিক কাজে আমাকে আসতে হয়। প্রায় লকডাউন চলা পর্বে এখানকার বিভিন্ন জায়গা থেকে, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, ইভেন ঝাড়খণ্ড থেকেও পেশেন্ট পার্টি এবং রোগী তারা আসে তাদের আত্মীয় স্বজনের। লকডাউন চলার পর্বে হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ এবং বাড়ি থেকে কেউ খাবারও আনতে পারে না। সেটা পরিপ্রেক্ষিতে মানুষের অসহায়তা বোধ এবং খাবারের যে অভাব সেটাকে উপলব্ধি করে আমরা মেডিকেল কলেজে টু টাইমস আমরা খাবার পরিবেশন করেছি প্রায় এক মাস। আর রমজান মাসকালীন আমরা বলেছিলাম যে রমজান মাসে আমরা টু টাইমস খাবার দিতে পারবো না, যেহেতু প্রত্যেকে রোজা করে এটা একটা সমস্যা আছে, সন্ধ্যার পর তারা আর মুভমেন্ট করতে পারে না। তো আমাদের লকডাউন যতদিন চলবে আমাদের এই কর্মসূচি চলবে এবং আমরা যে সমস্ত অসহায় দুস্থ এবং পেশেন্ট পার্টির আত্মীয় স্বজন যারা আছে তারা এখানে নিশ্চিন্তে হোটেল বন্ধ প্রতিদিন আমাদেরকে আর বলতে লাগে না, তারা এসে লাইনে দাঁড়িয়ে যায়, আমাদের লোকজন এসে তাদেরকে খাবার দেয়। একটা সিস্টেমের মধ্যে এটা ওদের সেট আপ তৈরি হয়েছে। তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা আপনাদের আশীর্বাদ, দোয়া এবং সব কিছু পাথেয় করে আমরা আজকে দিয়ে টানা 30 দিন এই কর্মসূচি আমাদের চলছে। আমাদের প্রতিদিন মেডিকেল কলেজে প্রায় ডে টাইমে 1,000-1,200 এবং নাইট শিফটে 700-800, প্রায় 2,000 মানুষ আমাদের প্রতিদিন এই এখান থেকে আমরা দুবেলা খাবার পরিবেশন করি।